আইপিএল কবে থেকে স্টার্ট হবে, তার কনফার্ম ডেট টাইম এসে গেছে, কোন কোন মাঠে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে তার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এবারের আইপিএলে কোনো হোম অ্যাডভান্টেজ থাকবে না, মানে কোনো টিম তার নিজস্ব মাঠে খেলতে পারবে না। লেটস এন্টার টাইম। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস 07। 9 এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল 2021। 30শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে, অর্থাৎ 9 এপ্রিল থেকে 30শে মে পর্যন্ত চলবে আইপিএল। খুশির ব্যাপার এটাই যে এবারের আইপিএল ইন্ডিয়াতেই হবে, তবে বিসিসিআই কিছু নিউ রুলস অ্যাড করেছে এবারের আইপিএলে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এবারের আইপিএল মোট 6টা গ্রাউন্ডে খেলা যাবে। সেই 6টা গ্রাউন্ডের নাম হলো কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, দিল্লি আর আহমেদাবাদ। এই 6টা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। মজার বিষয় হলো যে এবারের আইপিএলে কোনো হোম অ্যাডভান্টেজ থাকবে না, এইটা করা হয়েছে কারণ রাজস্থান রয়্যালস, পাঞ্জাব আর হায়দ্রাবাদ এদের বিসিসিআই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই 3টি গ্রাউন্ডে আইপিএলের কোনো খেলা রাখেনি। তাই ফেয়ার রুলস হিসাবে আইপিএলে কোনো টিমই তার হোম অ্যাডভান্টেজ পাবে না, কারণ যেহেতু রাজস্থান, পাঞ্জাব আর হায়দ্রাবাদে কোনো হোম অ্যাডভান্টেজ নেই, তাই কোনো টিমই তার হোম অ্যাডভান্টেজ পাবে না। যেমন কলকাতা কোনো ম্যাচই কলকাতায় খেলবে না, তাকে বাইরের কোনো গ্রাউন্ডে গিয়ে খেলতে হবে। ধরো মুম্বাই, তাকেও মুম্বাইয়ে কোনো ম্যাচ খেলতে পারবে না, বাইরের কোনো মাঠে গিয়ে তাকে খেলতে হবে। এবারের আইপিএল রাত 8টার বদলে সন্ধ্যা 7:30 সময় স্টার্ট হবে। তো বিসিসিআই আগের বার দুবাইয়ে যখন আইপিএল হয়েছিল তখন 7:30 থেকে স্টার্ট করেছিল, তো সেই রুলসটাই এবার ইন্ডিয়াতেও 7:30 সময়ই স্টার্ট করছে। তো এটা একটা ভালো রুলস আমার হিসাবে, কারণ রাত 8টার সময় স্টার্ট হলে খেলা শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে যেত, তো মানুষ নেক্সট দিন যদি কোনো কাজ থাকে কারো সকালে তো উঠতে একটু অসুবিধা হয়ে যেত। তাই 7:30 স্টার্ট হলে মানুষের ঘুম টুম দিয়ে ঠিকঠাকভাবে উঠে পরের দিন কাজে যেতে পারবে, তো 7:30 আমার হিসাবে একটা পারফেক্ট টাইম। তো এটা একটা ভালো রুলস বিসিসিআই তরফ থেকে। আইপিএলে টোটাল 11টা ডবল হেডার্স থাকছে, মানে একই দিনে দুবার খেলা থাকবে। এটা বেসিক্যালি শনি ও রবিবারই থাকবে। এবারের আইপিএলের প্লে অফসের ম্যাচগুলো এবং ফাইনাল ম্যাচ পুরোটাই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এবারের আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে কোনো দর্শক মাঠে দেখা যাবে না। যদি আইপিএল চলাকালীন করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে আইপিএলের মিড সিজনে বিসিসিআই তার সিদ্ধান্ত বদল করতে পারে, অর্থাৎ আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো আমাদেরকে টিভিতে বা মোবাইলেই দেখতে হবে। এই সমস্ত ইনফরমেশানই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর হ্যাঁ, এই চ্যানেলে আইপিএলের প্রত্যেকটা টিমের স্কোয়াড কীরকম হলো নিলামির পর, কতটা ব্যালেন্সড হলো, কোন টিমের কী উইকনেস, কী স্ট্রেংথ, সেই সমস্ত বিষয় নিয়ে শীঘ্রই ভিডিও আসতে চলেছে। তাই জন্য তোমরা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা আমাকে বলো কোন টিমের ভিডিও, কোন টিমের ব্যাপারে আমি আগে তোমাদেরকে ভিডিও দেবো, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে আমার নতুন ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পাও।